এক্সপ্লোশন হয়, গ্যাস ব্লাস্ট হয়, ব্লাস্ট হয়ে আগুন এক ঝটকায় আমার প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে যায় এবং আমি পুরোপুরি আগুনের ভিতরে আবদ্ধ হয়ে আমার পুরো শরীরে আগুন লেগে যায়। ওই অবস্থায় হয়তো এক দুই সেকেন্ডের জন্য আমি বুঝতে পারিনি যে আমি কি ঘটনা ঘটে গেল, এক দুই সেকেন্ডের বা ন্যানো সেকেন্ডও হতে পারে। আমার মস্তিষ্ক কাজ করলো যে আমাকে আগুন থেকে বের হয়ে আসতে হবে, তাই আমি আগুনের ভিতর দিয়ে দৌড় দিলাম। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা পাঁচ ভাই এক বোন, আর আমার বাবা খুব কম লেখাপড়া জানতেন, কম শিক্ষিত ছিলেন, এই জন্য তিনি লেখাপড়ার মূল্যায়নটাকে উপলব্ধি করতে পারতেন। এর ফলেই আমাদের প্রত্যেককে তিনি শুধুমাত্র লেখাপড়া শিখিয়েছেন, আমাদেরকে অন্য আর কোনো কাজ শিখেননি, আমরা আর অন্য কোনো কাজ করতে পারিও না। তা আমার বাবা ইন্তেকাল করেন 1987-এ। বাবা ইন্তেকাল করার পরে আমাদের যে বড় ভাইয়া থাকেন তিনি সংসারের দায়িত্বভার নেন। তো যেহেতু তিনিও লেখাপড়া করতেন, কোনো অন্য কোনো ইনকামস ছিল না, তখন তিনি শুধুমাত্র টিউশনই শুরু করেন। তখন আমাদের একটু কষ্টেই দিন যাপন হইতেছিল, কষ্টের মধ্য দিয়েই আমরা অতিক্রম করেছি, কিন্তু লেখাপড়া করে গেছি সবাই। তো এইভাবে আমি এসএসসি পাস করেছি 93-তে, তারপর ইন্টার, তারপর গ্রাজুয়েশন করেছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি স্যার যেরকম বলে থাকে যে লেখাপড়ার পাশাপাশি আমরা বিভিন্ন কম্পিউটার স্কিল শিখে নিতে পারি বা টেকনিক্যাল কাজ শিখতে পারি, এগুলো হয়তো তখন আমার ভিতরে কোনোভাবে কাজ করেছে, যেগুলো স্যার আমাদের মনের ভিতরে কী চলে স্যার আমার কাছে মনে হয় যে স্যার যেন আগে থেকেই সেগুলো টের পেয়ে যায়, সেগুলোই আমাদেরকে সেশন আকারে প্রতিদিন আমাদেরকে দিচ্ছে। আমি এখন উপলব্ধি করি, যেমন স্যারের অনেক সেশন আমার জীবনের ছোটো ছোটো ঘটনার সাথে মিলে যায়, আমি ভাইয়াদের সাথে এটা শেয়ারও করেছি যে স্যারের এই সেশনটা আমার অমুক ঘটনার সাথে মিলে যায়। আন্তরিক ধন্যবাদ স্যার, স্যার যেন কীভাবে মনের কথাগুলোকে বের করে আমাদের সামনে উপস্থাপন করেন টেক্সট আকারে এবং ইউটিউবের ভিডিও আকারে। তো স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমি আমার জীবনের একটি ছোট্ট ঘটনা ইনশাআল্লাহ আজকে শেয়ার করব, যে এইভাবে যখন আমার এডুকেশন শেষ হয়ে গেল, তো আমি কম্পিউটারে ছোট ছোট কোর্স করে রেখেছিলাম, কম্পিউটারে সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স সহ। তো গ্রাজুয়েশনের পাশাপাশি আমি কম্পিউটার বিজনেস শুরু করি। স্যার যেমন বলেন যে গ্রাজুয়েশন পরবর্তীতে প্রয়োজন আপনি পরে করেন, কিছুটা ইনকাম করেন, তো গ্রাজুয়েশনের পাশাপাশি আমি কম্পিউটারের বিজনেসটি শুরু করি। তো কম্পিউটার বিজনেস শুরু করার পাশাপাশি যেহেতু আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করেছি, আপনাদের দোয়ায় দক্ষিণ কোরিয়াতে কম্পিউটার সায়েন্সের উপর স্কলারশিপ নিয়ে আমার লেখাপড়ার সুযোগ হয়েছে। তো সেখান থেকে আমি ফিরে সেখানে আমি কিছু ভলান্টিয়ারিং কাজের সাথে যুক্ত ছিলাম, সেখান থেকে আমি কিছু কিছু ভলান্টিয়ারিংয়ের কাজ শিখেছি। তো দেশে এসে আমি শুরু করেছি নন প্রফিট অর্গানাইজেশন, বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশন, যেমন যারা বয়স্ক তাদের শিক্ষা কার্যক্রম বিনামূল্যে, যারা পথ শিশু রয়েছে তাদেরকে প্রাথমিক শিক্ষা কার্যক্রম, এবং আমার প্রতিষ্ঠান তখন ছিল সিদ্ধেশ্বরীতে মালিবাগ মোড়ের এলাকায়। তো সেখানে যারা ফুটপাতে বিজনেস করে তাদেরকে অল্প অল্প করে আমি ফান্ডিং করেছি, আরও কয়েকজন সহযোগী ছিলেন আমার পার্টনার, যে তারা ওই টাকা দিয়ে বিজনেস করে শুধু আমাদের মূল টাকাটাই ফেরত দেবে, অতিরিক্ত কোনো টাকা লাগবে না, এরকম ছোটো ছোটো। আর একটি কম্পিউটার ইনস্টিটিউট খুলেছিলাম, সেখানে 10টি কম্পিউটার ছিল, সেখানে যারা গরিব স্টুডেন্ট ছিল তাদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ, আর যাদের একটু টাকা পয়সার ব্যবস্থা আছে তারা নামমাত্র ফি দিয়ে ওই প্রশিক্ষণটা অংশ নিতে পারত। এভাবে বেশ আমি আলহামদুলিল্লাহ আমার সংসার, আমার যে জীবন সেটা বেশ ভালো চলতেছিল, আমি খুব সুখে ছিলাম। স্যার যেটা বলেন যে সাকসেসফুলের যে সংজ্ঞা স্যার দেন, আমার মতো ওই সময় আমি সাকসেস ছিলাম, আমি সফল ছিলাম। তো এই রকম একটা অবস্থানের ভিতরেই একটি ভয়াবহ দুর্ঘটনা আমার জীবনে ঘটে যায়। আমার যে প্রতিষ্ঠান এটি ভবনের নিচতলায় ছিল, আমার প্রতিষ্ঠানের পাশ দিয়ে এক রেস্টুরেন্টের অনেক মোটা গ্যাসের লাইন চলে গেছে। ওইটা কোনো কারণে কোথাও হয়তো কোথাও লিকেজ ছিল, সেখানে গ্যাস ছড়িয়েছিল যেটা আমরা বুঝতে পারিনি। হঠাৎ একদিন এর সেখান থেকে এক্সপ্লোশন হয়, গ্যাস ব্লাস্ট হয়, ব্লাস্ট হয়ে আগুন এক ঝটকায় আমার প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে যায় এবং আমি পুরোপুরি আগুনের ভিতরে আবদ্ধ হয়ে আমার পুরো শরীরে আগুন লেগে যায়। ওই অবস্থায় হয়তো এক দুই সেকেন্ডের জন্য আমি বুঝতে পারিনি যে আমি কি ঘটনা ঘটে গেল, এক দুই সেকেন্ডের বা ন্যানো সেকেন্ডও হতে পারে। আমার মস্তিষ্ক কাজ করলো যে আমাকে আগুন থেকে বের হয়ে আসতে হবে, তাই আমি আগুনের ভিতর দিয়ে দৌড় দিলাম। আমার বড় ভাইয়ের অফিস ছিল সামনে, শীতের শুরু ছিল তখন ঘটনাটা, তিনি আমি যেহেতু শীতের শুরু আমরা দু তিনটা পোশাক পরি, তো উপরের পোশাকগুলো তিনি টেনে খুলে ফেললেন, ইতিমধ্যে শরীরে আগুন ধরে গেছে, তা আমার চুল বুড়ু পাপড়ি সব কিছু পুড়ে গেছে, আগুনের শরীর টেনে খুলে ফেলেছে এবং আমাকে হসপিটালাইজ করা হয়েছে। আমি মগবাজার রাসমনো হসপিটালে চিকিৎসাধীন ছিলাম, সেখানে অনেকদিন আমি চিকিৎসাধীন ছিলাম। তো হাসপাতালে নেওয়া পর্যন্ত আমার মনে আছে যে আমাকে হাসপাতালে নেওয়া হচ্ছে, দুজন ধরে আমাকে নিয়েছে, তার পরবর্তীতে আমার মনে নেই, আমি হয়তো সেন্স হারিয়ে ফেলেছি। তো যখন আমার সেন্স ফিরে এসেছে আমি তাকানোর চেষ্টা করলাম, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, অন্ধকার। তা আমি তখন ভেবে নিলাম যে আগুনে হয়তো আমার চোখগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু পর আমি কথা শুনতে পাচ্ছিলাম। তো উপলব্ধি করলাম যে আমি আসলে মারা যাইনি, আমি বেঁচে আছি, এটা আমি উপলব্ধি করেছি।
কণ্ঠস্বরগুলো আমার পরিচিত ছিল। আর আরও উপলব্ধি করলাম যে দু তিনজন লোক আমার হাতের চামড়াগুলো টেনে তুলছে, সেটা আমি বুঝতে পারতেছিলাম যে চামড়াগুলো টেনে তোলা হচ্ছে। আমার বড় ভাইয়ের কণ্ঠস্বর আমি শুনেছি, তিনি বলতেছিলেন যে চামড়াগুলো না তুললেই কি হবে না, তো ডাক্তার বলছে যে আগুনের হিট খুব বেশি ছিল, এটা ডাক্তাররা পরবর্তীতে বলেছে 26% বার্নিং ছিল, যে এখানে আর নতুন করে চামড়া গজাবে না, চামড়াগুলো ফেলে দিতে হবে, না হলে ওনার হাত হয়তো সংকুচিত হয়ে যাবে, উনি আর খুলতে পারবে না। তো এগুলো আমি চোখে দেখতে পাই না, কানে শুনতেছি। তো চামড়াগুলো ফেলে দেওয়া হয়েছে, তারপরে কন্টিনিউয়াস ট্রিটমেন্ট চলেছে। আমার পায়ের রানের অংশ থেকে দুই পায়েরই চামড়াগুলো কেটে গ্রাফটিং করে হাতে লাগানো হয়েছে। সেখানে আমি প্রায় দেড় মাসের মতো আমি হসপিটালে ছিলাম, অনেক টাকা খরচ হয়েছে। আমার ব্যক্তিগত আমাদের পারিবারিক যত টাকা পয়সা ছিল সেগুলো শেষ হয়ে গেছে, আত্মীয় স্বজনের কাছ থেকে নেওয়া হয়েছে। অবশেষে যখন আমরা হাসপাতাল মেনটেন করতে পারছিলাম না, তখন সাহায্যের জন্য পেপারে আমরা বিজ্ঞাপন দিয়েছি, অনেকে সহযোগিতা করেছেন। ওই সময় যারা সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো স্যার যেটা স্যারের সেশনে কিছুদিন আগেও সেশনটি স্যার দিয়েছেন যে মিরাকেল বলতে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে বাবা মায়ের দোয়া। আমি ওই সেশনটি যখন দেয় আমি সেটা উপলব্ধি করতে পারি যে আমার জীবনে হয়তো আমার বাবা মার এরকম দোয়া আছে, যার জন্য, কারণ সেই দুর্ঘটনায় একাধিক লোকের প্রাণহানি হয়েছে, আমার জীবন আমার বাবা মায়ের দোয়া ছিল এবং আপনাদের এরকম দোয়া ছিল। অনেকে বিভিন্ন মসজিদেও দোয়া করেছে, আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয় জীবন ফিরিয়ে দিয়েছেন, আমি আবার সুস্থ হয়ে ফিরে এসেছি, আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু ততদিনে আমার যত টাকা পয়সা ছিল আমি যে সেট আপ করেছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে, কারণ কম্পিউটার একটি প্লাস্টিক জাতীয় বস্তু হওয়ার কারণে আগুনে সব পুড়ে গেছে, কিছুই ছিল না। তো আমি শুরু করার মতো কোনো টাকা পয়সা আমার কাছে তখন ছিল না, কিন্তু স্যার যেটা বলে গেলেন যে আমরা যদি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারি, কিছুদিন আগেও স্যার সেশনটি দিয়েছেন যে কোটি টাকার সম্পদ আছে আমার নিজের মধ্যেই আমি মনে করতে পারি, তো আমি হয়তো এরকম কোনো ভালো মানুষই অর্জন করতে পেরেছিলাম ওই সময়। আমি যখন আত্মীয় স্বজনের মাঝে আবার গেলাম যে আমি নতুন করে আবার শুরু করতে চাই, আমাকে কিছু টাকা পয়সা দেন, তারা আমাকে কিছু টাকা পয়সা দিয়েছে। দেওয়ার পরে আমি অনলাইনে আমার কিছু বন্ধুবান্ধব সহ অনলাইনে আমি ব্যবসা শুরু করি, সেখান থেকে আমার টাকাগুলো খোয়া যায়, আমি সমস্ত টাকা পয়সা হারিয়ে ফেলি, টাকা মার যায় সোজা কথা। স্যার যেটা বলেন যে পার্টনারদের সাথে হুট করে নেওয়া যাবে না খোঁজখবর নিতে, সেটা আমি তখন নিতে পারিনি, কারণ আমি ওই সময় সেশনটি পাইনি। তাহলে এই মার যাওয়ার পরে আমি পুরোপুরি হতাশ, একে তো মাইনাসে ছিলাম, তারপর আবার নতুন করে আবার যত টাকা পয়সা ছিল সবগুলো হারিয়েছি, আমি প্রচণ্ড হতাশ। এই ফাঁকে আমার বিয়ে হয়, তো আমি বিয়ে করি, তো নতুন সংসার জীবন, খুব সমস্যা হচ্ছিল এবং আমি হতাশায় একেবারে ভেসে যাচ্ছিলাম যে এত টাকা পয়সা আমি কীভাবে পরিশোধ করব। আমি একটি চারতলা বাড়ির দোতলায় থাকি, তো সেখানে আমার মাঝে মাঝে মনে হতো যে আমি আত্মহত্যা করি, কিন্তু সেটাও আমি পারছিলাম না। অতঃপর আমার স্ত্রী এখানে উপস্থিত আছেন, তার একটি বিয়ের ডায়মন্ডের নাকফুল ছিল, তিনি আমাকে বললেন যে যা হওয়ার হয়ে গেছে তুমি আবার নতুন করে শুরু করো, এত হতাশ হওয়ার কিছু নাই, কত মানুষেরই হয়ে যায়। তো তার সেই নাকফুলটি বিক্রি করে আমি কিছু টাকা পাই, পেয়ে আমার এক বন্ধু আমার দোকানের অ্যাডভান্স করে দেয় একটি নতুন দোকান। আমার বন্ধু উপস্থিত আছে, আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, হয়তো কোথাও আছেন, দোকানটি নেই, এবং এই অল্প কিছু টাকা দিয়ে আমি একটি ফ্লেক্সি লোডের ব্যবসা শুরু করি। সেখান থেকে ধীরে ধীরে বন্ধুবান্ধবের কাছ থেকেও কিছু টাকা পয়সা নেই, কিন্তু হতাশা থেকে আমি বেরিয়ে আসতে পারতেছিলাম না কিছুতেই। তো এভাবে যেহেতু ইন্টারনেটে আমি ঘাটাঘাটি করি, তো ইন্টারনেটে ঘাটতে ঘাটতে স্যারের একটি ভিডিও সেশন, কোনো একটি ভিডিও সেশন স্যারের আমার সামনে আসে, তো সেটা দেখে আমি খুব ইন্সপায়ার হই যে এরকম হতাশা থেকে লোক যদি এসে দাঁড়াতে পারে, আমাকে আল্লাহ তাআলা এখনও সুস্থ রেখেছেন, বা আমার ওই দুর্ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছে, আমি জীবিত আছি। তো ওই সেশন থেকে আমি চ্যানেলটি খুঁজে বের করি এবং আরও কয়েকটি সেশন দেখে আমি যেন একটু আশার আলো পাইতেছিলাম যে ভিতরে, যে আমি আবার পারবো, আমি ঘুরে দাঁড়াতে পারবো, এরকম একটা ভিতরে আমার ভিতরে কাজ করতেছিল। তো আমি বেশ কয়েকটি সেশন দেখি, পরবর্তীতে ফাউন্ডেশনে জয়েন করি, শুধুমাত্র জয়েন করেছি, তখন আমি রেজিস্ট্রেশনের বিষয়টি জানতাম না। তারপরে রেজিস্ট্রেশন করে আজীবন সদস্য হই, সেশনগুলো নিয়মিত করি, নিয়মিত করার পরে আমি কিছুদিন পরে ওয়ারি জোনে আমি যুক্ত হই, আমাকে ওয়ারি জোনে নাসরিন সুলতানা আপু যুক্ত করে দেয় ওয়ারি জোনে। জোনে যুক্ত করার পরে ওয়ারি জোনের যেসব ভাইয়ারা আছেন, দায়িত্বশীল ভাইয়ারা আছেন, ওনারা প্রচণ্ড রকমের সহযোগিতা করেন, রাত দিন নেই, যখন যে কোনো সমস্যায় নক দিলেই সহযোগিতা পায়, আবার নিজে থেকেও আমাদেরকে সহযোগিতা করেন। তো এই এই ফাউন্ডেশনের কল্যাণে স্যারের যে সেশনগুলো পড়েছি আমি একদম নতুন করে আবার দাঁড়ানোর মতো স্পৃহা খুঁজে পেয়েছি। এবং আমি একটু আগে যেটা বলেছি যে আমার প্রোডাক্টগুলো শুধুমাত্র ফাউন্ডেশনের কল্যাণে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রোডাক্টগুলো যাচ্ছে সম্পূর্ণ, এটার পুরোপুরি ক্রেডিট আমাদের শ্রদ্ধা ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। এবং স্যারকে আরও আন্তরিকভাবে কৃতজ্ঞতা এই জন্য জানাই, স্যার যেন কীভাবে
আমরা আমার মনে হয় যে প্রত্যেককে স্বীকার করে আমাদের যত রকমের সমস্যা আছে স্যার জন্য কিভাবে সেটা টের পায় সেটাকে স্যার সেশন আকারে তুলে ধরে আমরা যেহেতু আগে থেকে এখন সেশনটি পড়তে পারি যারা এখনো এরকম প্রবলেমে পড়ি নাই স্যারের সেশন থেকে আমরা শিক্ষা নিয়ে সতর্ক হয়ে যেতে পারি আর যারা পড়েছি তারা আবার নতুন করে শুধরে নিতে পারি যেমন স্যার বলে যে এখনো অনেক সময় বাকি আছে সময় শেষ হয়ে যায়নি তবে আপনাদের কাছে আমি সহযোগিতা চাই